আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো কথা না ভাইয়া, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে টেবিলের কি আরো কিছু কাজ আছে সেগুলো দেখব, প্লাস অন্যান্য যেইগুলো আছে সেগুলোও দেখব। মানে ইনসার্ট মেনুর থেকেই আমরা কাজগুলো দেখব, যে পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড কাভার পেজের কাজগুলো অ্যান্ড টেবিলের কাজটা। তো আমরা এখান থেকে যখন টেবিল নিতেছি, দেন এখান থেকে কিন্তু আমরা লেআউটের কাজগুলো দেখি নাই, প্লাস ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট ব্লো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট এগুলো আরও আছে, এগুলাও কাজগুলো আমরা দেখি নাই। সো এখন আমরা এগুলাই দেখব। তো গাইস দেখতে পারতেছো যে আমরা তিনটা কিন্তু একটা টেবিল নিয়ে নিছি। তো এখান থেকে আমরা যে প্রথমেই দেখতে পারতেছি যে হাইট আছে, হাইট ইকুয়াল মানে আমাদের যে টেবিলের সম্পূর্ণ এটা আছে এটার হাইট গুলো কিন্তু বাড়তে থাকবে, কমতে থাকবে। দেন ওয়েট আছে, মানে যে এই ইগুলা যে আছে এগুলো আমরা কিভাবে বাড়াবো কমাবো। সো এখানে সেল সাইজে ওয়েট যখন আমরা কমাবো তখন কিন্তু এগুলোর সাথে সাথে কমে যাব। তো এখন আমরা যদি আগের মতো করতে চাই অটো ফিট উইন্ডোজ যখন দিব তখন কিন্তু দেখতে পারতেছি আমাদের এই সেলটা কিন্তু ছোট হয়েছে, বাট অন্যান্য যে দুইটা সেল আছে এই সেলগুলো কিন্তু মানে বড় হয়েছে অ্যান্ড উইন্ডোজের সাথে ক্যাপেবল হয়ে গেছে। এটা হইতেছে আমাদের হাইট অ্যান্ড ওয়েটের কাজ, সেল সাইজের। অ্যান্ড এখানে আমরা র দেখতে পারতাছি, যে এখান থেকে যদি আমরা ডিস্ট্রিবিউশন রতে ক্লিক দিই, এখানে দেখতে পারতেছো যে আমাদের অক্ষরগুলো কিন্তু এরকম সেলা আছে, মানে যেমন আকাশ। দেন এখানে এসে যখন আমি ক্লিক দিব, দেন এখান থেকে আকাশ লিখবো। এখন কিন্তু মাঝখান থেকে লেখাগুলো হইতেছে, মানে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টার টেক্স হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি উইদিন দ্য সেলে আছে। তো এটা বুঝতে পারছো। দেন এখান থেকে যখন আমরা এখানে দিয়ে সাইডে আবার আকাশ লিখবো, এটাও কিন্তু মাঝখানে আইসে, বাট এটা কিন্তু দেখতে পারতেছো যে একদম মাঝামাঝি থেকে শুরু হয়েছে, এটা কিন্তু একটু ডিফারেন্স। দেন এখান থেকে যখন আমি এখানে আসব অ্যান্ড এখানে যখন আকাশ লিখব, সো এটার কিন্তু হাইটটা আমাদের একটু কমাই, সরি। দেখতে পাচ্ছ কিন্তু এখন এটা অ্যালাইনমেন্ট একবার ইয়ে হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা একদম বটম রাইটে আনবো লেখাটাকে, দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাটা বটম রাইটে এসে পড়ছে। সো আশা করতেছি একটু বুঝতে পারছো। এখন আমরা এটা ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন আমাদের যদি কখনো মানে যে এখান থেকে আমরা যখন ইনসার্ট লেফটে ক্লিক দেবো, এখানে কিন্তু আরেকটা অটোমেটিক আরেকটা র কিন্তু বেড়ে গেছে, চারটে হয়ে গেছে। অ্যান্ড এখানে যখন আমরা রাইটের সাইডে ইনসার্ট ব্লুতে ক্লিক দেব, এরপরে কিন্তু আরও একটা ই বেড়ে গেছে, দেখতেই পারতেছো তোমরা। এখান থেকে ইনসার্ট লেফটে আমরা যখন ক্লিক দেব তখন কিন্তু এখানে আরও একটা র বেড়ে গেছে, সরি কলম বেড়ে গেছে, আমি ড্র বলতেছি। অ্যান্ড এখান থেকে যখন আমরা ইনসার্ট রাইটে ক্লিক দিব, দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আরও একটা ড্র বাইরে গেছে, কলম বাইরে গেছে। অনেক ইজি কাজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। এখান থেকে আমরা ডিলিট আসলাম, এখানে লাস্টটা দেখাই, ডিলিট আসলাম। ডিলিট আসার পর যখন ডিলিট সেল দিব তখন এখান থেকে
শিফট সেল লেফট যখন ওকে দিয়ে দিব দেখতে পারতেছে এখানের যে সেলটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। অ্যান্ড গাইজ এখানে যেরকম আমরা লিখলাম যে আকাশ অ্যান্ড এখানে লিখি রহিম, রহিম অ্যান্ড গাইজ এটা যখন আমরা এখানে রাইকা সাইরে এখান থেকে আসার পর ডিলিট আসবো অ্যান্ড ডিলিট সেল দিবো, দেন কিন্তু শিফট সেল লেফটের দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে রহিমেরই কট সেলটা আসলো সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখানে তারপর দেখতে পারতেছ যে সেল মার্জিন আছে, এখানে আমরা যখন সেল মার্জিন দিয়ে দিব টপ না দিই অ্যান্ড লেফট রাইট থেকে যখন এটা একদম কমাই দিব, যেমন 0 দিলাম, 0.3 দিলাম, না 4 কমাই দিই, 0.1 দিই অ্যান্ড ওকে করে দিই। এখন যখন আমরা লেখব দেখা লেখাটা কিন্তু আকাশ লেখাটা কিন্তু এখানের যে মার্জিনটা আছে এটার পরে থেকে অনেক কাছাকাছি থেকে শুরু হয়েছে, দেন এখানে আসার পর আমরা কিন্তু আবার যখন সেল মার্জিন যে এটার 0.9 করে দিম অ্যান্ড ওকে করে দিম, এখন কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। অনেক ইজি কাজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবো। অ্যান্ড গাইস এখানে আরও একটা অ্যালাইনমেন্ট আছে যে টেক্সট ডিরেকশন, এখানে যখন আমরা ক্লিক দিব লেখাটা কিন্তু উপর থেকে ডাইরেক্ট নিচের দিকে আইসে অ্যান্ড এখানে আবার যখন ক্লিক দিব তখন কিন্তু নিচ থেকে লেখাটা উপর দিকে গেছে অ্যান্ড এখানে আবার যখন ক্লিক দিব আবার কিন্তু আগের মতো হয়ে গেছে লেখাটা, দেখতে পারতেছ। সো এখন আমরা আবার কন্ট্রোল জেড চাপ দিই, লেখাটা আগের মতো করে দিলাম। লেআউটে আসি, যেহেতু আমরা লেআউটে কাজ করতেছি অ্যান্ড এখান থেকে যখন আমরা এটারে সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আচ্ছা এটা পুরো করি আরও। সো এখানে আমাদের ইনসার্ট অ্যাবোভের কাজ দেখা শেষ, ইনসার্ট বিলোর কাজ দেখা শেষ, ইনসার্ট লেফট ইনসার্ট রাইটের কাজ দেখা শেষ হয়েছে, এখান থেকে অ্যালাইনমেন্টের সম্পূর্ণ কাজ দেখা শেষ হয়েছে, সেল সাইজের কাজ দেখা শেষ হয়েছে। সেল সাইজের কাজ থেকে এখন আমরা অটো ফিটের কাজে যে একটু আছে, সো ওটাই দেখবো। এখন এখান থেকে আমরা আবার নতুন করে একটা টেবিল নিয়ে নিচ্ছি, নেওয়ার পর লেআউটে আসলাম, আসার পর এখানে কিন্তু আমরা অটো ফিট দেখতে পারতেছি। এই অটো ফিটের কাজটা মেনলি কি সেটাই এখন আমরা দেখবো। যখন আমরা অটো ফিট উইথ কন্টেন্ট দিব এখন আমরা এখানে যা যা লিখবো, আচ্ছা দাঁড়াও এটা একটু বেশি হয়ে যাইতেছে, তো আমরা একটু কম করে নিই তাহলে পূজার ক্ষেত্রে সুবিধা হবো। সো আমরা তিন ঘরের নিচে একটা অ্যান্ড এখান থেকে লেআউটে যখন যাব, লেআউটে আসার পর দেখতে পারতেছ যে এখানে অটো ফিট আছে, অটো ফিট উই কন্টেন্ট যখন আমরা দিব এখানে যতগুলা লেখা লিখবো এখান থেকে কিন্তু ঘরগুলা আস্তে আস্তে বাড়তে শুরু করব। সো এখানে আমরা যেমন দেখতে থাকি মানে আমরা যতগুলো লেখা লিখবো ততগুলো কিন্তু ঘর বাড়তে থাকবো, আস্তে আস্তে অটোমেটিক বাড়তে থাকবো। দেখতে পারতেছ যে অটোমেটিক লেখাটা কিন্তু ঘরটা বাড়তে আছে, অটোমেটিক বাড়তে আছে, এই পর্যন্ত থাক। অ্যান্ড গাইজ আমরা এখান থেকে যখন অটো ফিট উইন্ডোজ দিয়ে দিব তখন কিন্তু লেখাটা আর বাড়বো না, ওয়েট করো, আচ্ছা ওয়েট ওয়েট আরও ছোটো করে নিই তাহলে বুঝতে আরও সুবিধা হবো। সিলেক্ট করার পর এখানে অটো ফিট আসার পর অটো ফিট কন্টেন্ট দিয়ে দিলাম, এখন দেখো আমরা লেখা লেখলে কিন্তু বাড়তে থাকবো, বাট যখন আমরা এটারে সিলেক্ট করার পর এখান থেকে অটো ফিট উইন্ডোজে চাপ দিব এখন কিন্তু লেখাটা একদম এখানে এসে পড়ছে। এখন আমরা এখানে যতই চাপি এখানে কিন্তু নিচের দিকে আসবো, বাট এই ডান পাশে কিন্তু আর লেখাটা আসবো না, আসবো অটো ফিট সরি ফিক্সড কলাম উইথে যখন আমরা চাপ দিতেছি দেন কিন্তু দেখতে পারতেছি এখন আমরা যত লিখবো এটা কিন্তু নিচ দিকে আসবো। এটা আসলে হইতেছে আমাদের অটো ফিটার কাজ। সো আশা করছি গাইস বুঝতে পারছো তোমরা। অ্যান্ড দেন ইনসার্ট থেকে আমরা আবার টেবিল নিয়ে নিচ্ছি, টেবিল নেওয়ার পর এখন দেখতে পারতেছো যে আমাদের যদি
চলে এয়ারটা আসি, আসার পর আমাদের এরকম ভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মানে ডিলিট থেকে যদি আমরা ডিলিট র দিয়ে দেই, সরি লেআউট আসি, লেআউট আসার পর ডিলিট কলাম দিয়ে দিই, দেন এখান থেকে আমাদের কিন্তু এই কলামটা কিন্তু হারায় গেছে। অ্যান্ড এখানে দেখতে পারতেছ 1 2 3 4, আচ্ছা আমরা দরকার হলে নাম্বার দিয়ে দিই 1 2 3 4। এখন আমরা এখান থেকে ডিলিটে চলে যাই, ডিলিটে আসার পর ডিলিট রতে যখন ক্লিক দিব তখন কিন্তু আমাদের এই সম্পূর্ণ রটা কিন্তু গায়েব হয়ে যাবে, 4 নম্বর রটা কিন্তু গায়েব হয়ে যাব, 4 নম্বর রটা কিন্তু আমাদের গায়েব হয়ে গেছে। এখান থেকে ডিলিট র যখন আবার দিতেছি দেখতে পাচ্ছ আমাদের র কিন্তু গায়েব হয়ে যাইতেছে। অ্যান্ড গাইজ এখানে ট্যাবের কাজ হইতেছে যে আমাদের একটা করে ঘর বৃদ্ধি করবো, যখন আমরা মানে লাস্ট ইয়েতে কার্সর রেখে আমাদের যদি অনেকগুলো র দরকার পড়ে, এই যে সরি এরকমভাবে কিন্তু আমরা বাড়াই নিতে পারতেছি, সেলগুলো বাড়াই নিতে পারতেছি। লাস্ট সেলে রাখার পর কিন্তু আমরা চাপ দেওয়ার সাথে সাথেই সবগুলো অটোমেটিক বাড়তে শুরু করব। অনেক ইজি কাজ। সো গাইজ আমাদের এখান থেকে ডিলিটের কাজ শেষ, এখন শুধু আমাদের মার্চের যে সেলটা আছে সেইটার কাজ বাকি আছে। সো এখান থেকে আমরা দেখার জন্য এটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এটা সিলেক্ট করি, ওয়েট, যেমন আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইটা ঠিক আছে বাট এখান থেকে আমাদের দুইটা ঘর এখান থেকে আসার পর, ওয়েট এটা একটু হাইটটা বাড়াই নিয়ে আমরা লেআউটে চলে যাই। গাইজ এখান থেকে ইনসার্ট আসি, ডট টেবিল আসি, ডট টেবিল আসার পর যখন আমরা এখানে একটা আরো একটা ঘর করে নিতেছি, এখান থেকে আবার লেআউটে চলে আসি, লেআউটে আসার পর আমার তো এখানে কোনো ইয়ে আছে, ইনসার্ট আছে, এখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা ঘর একটা থাকলেও আমাদের বা এই ঘরটাই আমাদের আলাদা করে নিতে হবে, দেন এখান থেকে আর একটা ঘর স্টার্ট হবো। সেক্ষেত্রে আমরা এখানে লেআউট আসার পর যখন মার্জেলে ক্লিক দিব দেখতে পারতেছো এখানে যে এই মার্জিনটা ছিল সেই মার্জিনটা কিন্তু এখন আর শো করতেছে না, দেন এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কিছু লিখে নিতে পারতেছি খুব ইজিলি। অ্যান্ড গাইজ এখানে আমরা এই লাইনেও করতে পারি এই কাজটা, এখানে আসার পর মার্জেলে ক্লিক দিলে এখানে মার্জিনগুলো গায়েব হয়ে যাইতেছে। সো গাইজ খুব ইজি কাজ, একটু মনোযোগ দিয়ে থাকবা, জাস্ট আশা করছি বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।